ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। যদি এই চ্যানেলটিতে আপনারা ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে পান। আর যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি প্রত্যেকটি কমেন্ট দেখব এবং তার যথাযথ উত্তর দেব। তাহলে আজকে আসা যাক যে বিষয় নিয়ে আমাদের এই ভিডিও, সেই বিষয় সম্বন্ধে একটু আলোচনা। আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, হতে হতে বন্ধ হয়ে গেছে, তার মানে ইলেভেনের পরীক্ষাও কিন্তু বন্ধ হয়ে গেছে। কিছু খবর আমরা পেয়েছি যে ইলেভেনের পরীক্ষা হয়তো আর হবে না, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো হবেই। তাহলে ইলেভেনের যে সমস্ত ছাত্রছাত্রী বাড়িতে বসে আছে, যারা উচ্চ মাধ্যমিক পরের বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য আমার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমি এখানে আলোচনা করব। সেটি হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। এর আগে আমরা সমাকলনের একটি অধ্যায় করেছি, সেটি হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন। আজ আমরা যে পদ্ধতি করব সেটা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। তাহলে ছাত্রছাত্রী, আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বলতে কি বুঝি? এই পরিবর্ত পদ্ধতির নাম এর আগেও আমরা শুনেছি, কোথায় না, ক্লাস টেনে বা ক্লাস নাইন যখন আমরা কিছু সহজ সমীকরণের সমাধান করেছিলাম তখন সেখানে একটা পদ্ধতি ছিল পরিবর্ত পদ্ধতি। তা আমরা কি করেছিলাম না, সেই পদ্ধতিতে আমরা গিয়েছিলাম কি না, এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একটার মান আমরা তৈরি করে নিয়েছিলাম, বা একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াইয়ের মান বের করে নিয়েছিলাম, সেই মানটা আমরা অন্য সমীকরণে বসিয়েছিলাম। তার মানে একের পরিবর্তে অন্যকে বসানো, ঠিক সেই একই পদ্ধতি এখানেও পরিবর্তিত হবে। অর্থাৎ কোনো একটা ফাংশান দেওয়া থাকবে, সেই ফাংশানকে সহজ করে সমাকলন করার জন্য অন্য আরেকটি ফাংশান বা অপেক্ষক আমরা সেখানে ধরে নেব। তাহলে এই পদ্ধতিটার নামই হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আসেন এই পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে কত সহজে এবং কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো সেই বিষয়ে আজকে আমার এই আলোচনা। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি, এরকম যদি একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকে এ এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার সেভেন বি এক্স, এইরকম ইন্টিগ্রেশন থাকলে আমরা কিভাবে করবো? তাহলে হয় আমাকে পুরো এটা দ্বিপদ যে উপপাদ্য আছে বা বাইনারি থিওরেম বা ওই পলিনোমিয়ালের আকারে ভেঙে নিতে হবে, তারপরে কী করতে হবে সেটা ইন্টিগ্রেশন করতে হবে, সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেকটা লেন্দি প্রসেস। তা এখানে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো কীভাবে না, আমরা যদি ধরে নিই যে লেট এ এক্স মাইনাস বি ইজিকাল টু হচ্ছে কত, জেড। তাহলে এটা যদি আমি ধরে নিতে পারি তাহলে দেখা যাচ্ছে কত সহজে অঙ্কটা করা যাবে, তাহলে এ ইন্টু ডি এক্স ইজিকাল টু হচ্ছে কত, ডিজেড। তাহলে আমরা ডি এক্স যেখানে আছে সেখানে লিখব কত, তাহলে ডি এক্স যেখানে আছে তাহলে ডি এক্স ইজিকাল টু লিখব ডিজেড বাই এ। ব্যাস, খুব সহজ অঙ্ক হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে এখানে থাকছে জেড টু দি পাওয়ার সেভেন ডিজেড বাই হচ্ছে এ। তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, আমরা লিখছি জেড টু দি পাওয়ার এইট বাই এইট প্লাস হচ্ছে সি। তাহলে ওয়ান বাই এ জেড এর মান কত, এ এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এইট বাই হচ্ছে এইট প্লাস হচ্ছে সি। এইভাবে আমরা অঙ্কগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে খুব সহজে নির্ণয় করতে পারব। এখন এই প্রতিস্থাপন পদ্ধতির যে সূত্রগুলো থাকবে আমার যে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা খুব সহজে এই চ্যাপ্টারে যে কটা সূত্র মুখস্থ করতে হবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে দেখো কিছু কিছু অঙ্ক আমি এখানে তোমাদেরকে করে দেখাই, কিছু পদ্ধতির কথা বলি। এখানে প্রথম পদ্ধতি দেওয়া আছে যেটা আমি দেখালাম, এইরকম যদি কোনো অঙ্ক দেওয়া থাকে এই পদ্ধতিটা কী পদ্ধতি না, ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডি এক্স, এই পদ্ধতি থাকলে আমাকে ধরতে হবে কি না, এ এক্স প্লাস বি ইজিকাল টু হচ্ছে সাম জেড ধরতে হবে। তাহলে এটা যদি আমরা ধরে নিই এই অঙ্কগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পদ্ধতি আমি কিন্তু দিয়ে দেব। এরপরে আসা যাক যে পরবর্তী
পদ্ধতি পরবর্তী পদ্ধতিতে কি দেওয়া আছে যদি এই ধরনের ইন্টিগ্রেশন f x হোল টু দি পাওয়ার n ইনটু f ড্যাশ x dx এই ধরনের যদি কোনো পদ্ধতি দেওয়া থাকে তখন আমরা কি ধরে নেব তখন অবশ্যই আমাকে ধরে নিতে হবে f x ইজ ইকুয়াল টু হচ্ছে j f x ইজ ইকুয়াল টু কত z ধরে নিতে হবে তাহলে অঙ্কটি খুব সহজে নির্ণয় করা যাবে তাহলে আমরা এই যে পদ্ধতির অঙ্ক আমরা একটা করে দেখি আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখি কিভাবে অঙ্কটা খুব সহজে করা যায় দেখা যাক তাহলে একটা এক্সাম্পল নিচ্ছি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স ডিএক্স সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স তাহলে এরকম দেওয়া আছে তাহলে কি করবো আমরা তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত জেড তাহলে কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত ডিজেড এই পর্যন্ত বোঝা গেল কারণ সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স তাহলে কস এক্স ডিএক্স এর জায়গায় কত লিখবো ডিজেড তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে জেড ডিজেড কত সহজ অঙ্কটা পড়া গেল জেড স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে সি জেড এর জায়গায় মান বসাবো কত না সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে সি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কত সহজে মেথড অফ সাবস্টিটিউশন প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করতে পারছি এরপর আমরা আসি যে পরবর্তী যে সাবস্টিটিউশন কিভাবে ধরবো সেই ব্যাপারে যদি সাবস্টিটিউশন এই রকম অঙ্কটি কি দেওয়া আছে না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স যদি এই রকম দেওয়া থাকে এটা হচ্ছে ডি এক্স তাহলে আমরা এক্ষেত্রে কি সাবস্টিটিউট করব এখানে আমাকে সাবস্টিটিউট করতে হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জে এইটা যদি আমি ধরে নিই তাহলে আমি কিন্তু খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবো তাহলে আসা যাক একটা এক্সাম্পল তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স তাহলে এই হয়ে গেল তাহলে এখানে আমাকে কি ধরতে হবে তাহলে আমি দেখতে পাচ্ছি সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স তাহলে এফ এক্স ছিল তাহলে ডেরিভেটিভ ছিল এফ ডাশ এক্স তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত কস এক্স তাহলে আমি এখানে কি ধরবো তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জে বা তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স হোল ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজে তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন ডিজে তাহলে হচ্ছে জেড প্লাস সি জেড এর মান হচ্ছে কত ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস হচ্ছে সি তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এই অঙ্কগুলোকে আমি কত সহজে নির্ণয় করতে পারছি তাহলে এই হয়ে গেল মেথড অফ সাবস্টিটিউশনের বেসিক কতগুলো মেথড এরপরে আমরা কিছু ট্রিগনোমেট্রিক্যাল মেথড আছে সেই ট্রিগনোমেট্রিক্যাল ফাংশনের কিভাবে আমরা মেথড অফ সাবস্টিটিউশন প্রয়োগ করে ইন্টিগ্রেশন করব সেটা দেখাই তাহলে আসি তাহলে আসি ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স এর কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন টেন এক্স ইন্টু ডিএক্স কিভাবে ইন্টিগ্রেশন করব দেখা যাক তাহলে টেন এক্স কে লিখছি সাইন এক্স বাই হচ্ছে কস এক্স আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে আচ্ছা এখানে আমরা কোন পদ্ধতিটা ব্যবহার করব না আমরা দ্বিতীয় যে অংশটা বলেছি যে কি না এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স তাহলে সেই পদ্ধতিটা আমরা ব্যবহার করব যদি আমরা এইভাবে ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্সটাকে লিখছি কস এক্স বাই হচ্ছে কস এক্স যদি এইভাবে তাহলে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই লেখার মধ্যে কোনো কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে এটা হচ্ছে কি না নিচেটার ডেরিভেটিভ নিচেটার ডেরিভেটিভ হচ্ছে উপরেরটা তাহলে এখানে আমি খুব সহজে লিখতে পারি তাহলে কি হবে তাহলে লগ মোড তাহলে কত হবে না কস এক্স নিচেটার ডেরিভেটিভ সাইন এক্স তাহলে এখানে একটা বাইরে মাইনাস থাকার কথা তাই অবশ্যই তাহলে এখানে একটা মাইনাস থাকে যখন এটা আমরা লিখব তাহলে বাইরে মাইনাস রইল তাহলে কস এক্স প্লাস হচ্ছে সি
এখন এটাকে যদি আমরা মডিফাই করে নিতে চাই তাহলে কি করব না মডিফাই করে নিতে চাইলে আমরা এটাকে লিখতে পারি লগ মড সেক প্লাস হচ্ছে সি তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটা আমরা এখানে করতে পারব তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটি এখন এইভাবে আমরা অনেকগুলো সূত্র আছে যেমন হচ্ছে ইন্টিগ্রেশন কট এক্স ডি এক্স ইকুয়াল টু লগ অফ লগ মড সাইন এক্স প্লাস সি ইন্টিগ্রেশন সেক এক্স ডি এক্স তাহলে লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস হচ্ছে সি তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারব এখন আসা যাক কিছু অঙ্ক মানে কিভাবে আমরা অঙ্কগুলো করব সেই ধারণাটা আমরা আসছি তাহলে এখানে একটা অঙ্ক আমরা করি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ট্যান এক্স কিউব ডি তাহলে এখানে আমরা কি ধরব তাহলে এই যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার ট্যান এক্স কিউব ডি এক্স তাহলে এটাকে আমরা যদি এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড ধরি তাহলে কি হবে তাহলে 3 ইনটু এক্স স্কোয়ার ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত ডি জেড বাস অঙ্ক হয়ে গেল কত সহজ অঙ্কটা আমরা করতে পারলাম তাহলে এখানে চলে আসি তাহলে ইন্টিগ্রেশন তাহলে এক্স স্কোয়ার ডি এক্স এর জায়গায় কত লিখবো তাহলে ডি জেড বাই 3 তাহলে ট্যান জেড ডিজেড বাই 3 তাহলে আগে 3 বাইরে হলো তাহলে ট্যান জেড ডিজেড এর ইন্টিগ্রেশন কত ছিল তাহলে লগ মড সেক এক্স সরি সেক জেড প্লাস হচ্ছে সি যেখানে সি ইজ ইকুয়াল টু হচ্ছে আই সি মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তাহলে আমরা এখানে মান বসিয়ে দেবো তাহলে জেড এর মান তাহলে 1/3 লগ মড সেক জেড কত সেক জেড হচ্ছে এক্স কিউব তাহলে sec x কিউব প্লাস হচ্ছে c তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটি তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারব এখন আমরা আসি যে আমাদের যে অঙ্কের যে সৌরেন্দ্রনাথের বই আছে সেই বইয়ের অনুশীলনীতে যে বহু বিকল্প ধরনের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে আমি কয়েকটি অঙ্ক সমাধান করে দিচ্ছি তোমরা অন্য যে কোনো লেখকের বই ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু বর্তমানে ওই বইটি আছে আমি ওই বইটা থেকেই অঙ্কগুলো পড়ছি তোমরা যে কোনো বই যে কোনো পাবলিশার্সের বই তোমরা ব্যবহার করতে পারো তোমরা অনুশীলনীর অঙ্ক কষবে তাহলেই হবে দেখো তাহলে আমরা যদি এখানে যে বহু বিকল্প ধর্মী একটা অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কটা আমরা যদি করি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু হচ্ছে এক্স লগ এক্স প্লাস হচ্ছে 1 ডিএক্স আমরা ই টু দি পাওয়ার এক্স বাইরে রাখছি এক্স দিয়ে ভিতরে গুণ করে দিচ্ছি তাহলে হচ্ছে কত লগ এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স ডিএক্স এখন এটা আমরা পড়ানোর সময় 3 নম্বর একটা সূত্র পড়িয়েছি 3 নম্বর কি সেটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হোল ডি এক্স ইজ ইকুয়াল টু তাহলে আমরা অঙ্কটা এইভাবে সাজাব তাহলে দেখা যাক তাহলে পুট তাহলে কি পুট করতে হবে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জে তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স হোল ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডি জে তাহলে ডিজেড এই পুরোর মানটার জায়গায় আমি ডিজেড বসব তাহলে ডিজেড কত সহজে অঙ্কগুলো করা যাচ্ছে জেড প্লাস সি তাহলে জেড এর মান কত ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস হচ্ছে সি তাহলে এখানে অপশন কত দেওয়া আছে অপশন দেওয়া আছে বি এর অপশন তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজে করে নিতে পারব পরের অঙ্ক পরের অন্য আরেকটি অঙ্ক আমরা এইভাবে করতে পারবো তাহলে তোমরা অবশ্যই বাড়িতে অঙ্কগুলো করবে তাহলে আমি একটা অঙ্ক এখানে দেখিয়ে দিই এখানে 10 এর অঙ্কটি আছে বহু বিকল্প ধর্মী 10 এর অঙ্ক কি দেওয়া আছে না 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 dx ঠিক আছে তাহলে এখানে আমরা কি ধরবো তাহলে সরাসরি আমি এখানে এই 3x মাইনাস 4 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু জেড ধরবো তাহলে অতএব
3dx is equal to হচ্ছে কত dz 3dx is equal to কত হবে dz তাহলে dx সমান কত লিখবো তাহলে dx is equal to লিখবো dz y 3 তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই তাহলে 5 টু দি পাওয়ার z into dz y হচ্ছে 3 dx এর জায়গায় আমি মানটা বসিয়ে দিই তাহলে a টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন dx এর সূত্রটা কি তাহলে প্রথম চ্যাপ্টারে অনির্দিষ্ট সমকলন আমরা যখন করি তাহলে এর সূত্রটা আমরা পড়েছিলাম কি সেটা না a টু দি পাওয়ার x বাই log a তাহলে সেটাই আমরা এখানে বসাবো তাহলে 5 টু দি পাওয়ার z বাই log 5 প্লাস হচ্ছে c নিচে একটা আছে কত 1 এ 3 আছে তাহলে এই হয়ে গেল তাহলে 5 টু দি পাওয়ার z মানে কত 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 মান বসিয়ে দিলাম বাই হচ্ছে 3 log 5 প্লাস হচ্ছে তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু করতে পারি তাহলে এখানে কত উত্তরটা সঠিক এলো তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে b এর উত্তরটা সঠিক b এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর তাহলে এখানে বহু বিকল্প ধরনি এখানে মোট 14টা অঙ্ক দেওয়া আছে তার মধ্যে আমি দুটো করে দিলাম তোমরা বাড়িতে বাকিগুলো এইভাবে করবে খুব সহজ অঙ্ক কোনো ব্যাপার না প্রতিস্থাপন পদ্ধতির এই চ্যাপ্টারটি খুবই সহজ এবং এখান থেকে প্রতি বছর কিন্তু উচ্চ মাধ্যমিকে অঙ্ক আসে শুধু উচ্চ মাধ্যমিক নয় বিভিন্ন জয়েন্ট আইআইটি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে বিভিন্ন যে অঙ্ক সেগুলো কিন্তু আসে তোমরা বাড়িতে করবে যদি না পড়ো অবশ্যই আমাকে জানাবে তাহলে এরপরে অতি সংক্ষিপ্ত আমরা এখানে দুটো দিন রেখেছি প্রথম আজকের এই ভিডিওটি পর্ব ওয়ান এখানে আমরা প্রথম অংশটা অতি সংক্ষিপ্ত পর্যন্ত দেখাবো পর্ব টুতে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং দীর্ঘ সলিউশন কিছু করে দেবো দেখো তাহলে অতি সংক্ষিপ্ত তাহলে অতি সংক্ষিপ্ত আমি একটা অঙ্ক করি আচ্ছা এখানে একটা অঙ্ক দেওয়া আছে 12 নম্বর তাহলে অতি সংক্ষিপ্ত 12 ইন্টিগ্রেশন কস রুট এক্স বাই রুট এক্স ডিএক্স এই অঙ্কটা দেওয়া আছে তাহলে এই অঙ্কটি কিভাবে আমরা করব এবং এই অঙ্কটি এনসিআরটি সিবিএসই 2009 এ কিন্তু পড়েছে তার মানে অঙ্কটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখা যাক কিভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি দেখি তাহলে আমরা এখানে ধরছি যে ধরি রুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জে রুট এক্স ইজ ইকুয়াল টু কত জে তাহলে কি করবো এরপরে আমি তাহলে অতএব তাহলে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডি এক্স ইজ ইকুয়াল টু কত ডি জে তাহলে বা হাফ ইন্টু ডি এক্স বাই রুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডি জে বা ডি এক্স বাই রুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টু তাহলে টু ইন্টু ডি জে তাহলে ইন্টিগ্রেশন কস জে আর ডি এক্স বাই রুট এক্স কত লিখবো টু ইন্টু ডি জে তাহলে হয়ে গেল দুই বাইরে এলো কস জেড এর ইন্টিগ্রেশন কত কস জেড এর ইন্টিগ্রেশন কত হবে তাহলে অবশ্যই হবে কত সাইন জেড তাহলে সাইন জেড প্লাস হচ্ছে সি সি ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তাহলে টু ইন্টু সাইন জেড এর জায়গায় কত বসাবো জেড এর জায়গায় হচ্ছে রুট এক্স প্লাস হচ্ছে সি তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু করতে পারবো এরপরে আমি আরো কিছু অঙ্ক নিয়ে আসি এখানে একটা অঙ্ক দেওয়া আছে 14 দাগে 2 এর অঙ্ক তাহলে কি দেওয়া আছে দেখা যাক তাহলে অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপরে আমরা আসবো 14 দাগে 2 এর অঙ্ক চোদ্দ দাগে দুই অঙ্ক দিলাম তাহলে অঙ্কটি কি দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন সাইন ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এই অঙ্কটি দেওয়া আছে কিভাবে করবো অঙ্কটা আমরা তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এর আগে আমরা দেখেছি ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত
না 1 প্লাস x স্কয়ার তাহলে এখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কি ধরতে হবে তাহলে এই চিন্তা ভাবনা গুলো বা এই ছোট ছোট যে ট্রিক্স গুলো সেগুলো কিন্তু তোমাদেরকে শিখে নিতে হবে তাহলে tan ইনভার্স x is equal to কত ধরব z তাহলে হতে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার dx is equal to কত লিখব dz তাহলে ইন্টিগ্রেশন sin z আর dx বাই 1 প্লাস x স্কয়ার হচ্ছে dz তাহলে sin z এর ইন্টিগ্রেশন কত হবে তাহলে মাইনাস cos z প্লাস হচ্ছে c তাহলে এখানে আমরা খুব সহজ অঙ্ক করতে পারলাম তাহলে এখানে হলো আমাদের অঙ্কটি তাহলে এখানে কি লিখবো মাইনাস cos z এর জায়গায় কত লিখবো tan ইনভার্স x প্লাস হচ্ছে c এখানে c ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা আরবিটারি কনস্ট্যান্ট অবশ্যই আসবে তাহলে সেই আরবিটারি কনস্ট্যান্ট আমি লিখেছি তাহলে এইভাবে আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত এবং আমাদের যে বহু বিকল্প ধর্মী সেই অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো তাহলে ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক অবশ্যই করবে এবং এই ভিডিওটি যদি তোমাদের কাছে প্রথম তোমরা দেখে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করো যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছায় এবং তোমরা সেই ভিডিওগুলি প্রচুর প্রচুর শেয়ার আমার দেয়া এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অতি সত্বর পৌঁছে যায় এবং এই ভিডিওটি থেকে তারা উপকৃত হতে পারে ধন্যবাদ।